মুসলমান যারা হবে তারা গীবত করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, কেউ যদি জেনা করে কোনো মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করে, করার পরে সে যদি অনুতপ্ত হয় যে আমি কাজটা অন্যায় করেছি, আমি কাজটা ভুল করেছি, অনুতপ্ত হয়, আল্লাহ পাক তার জন্য জায়গা রেখেছেন তুবু ইলাল্লাহে তাওবাতান নসুহা, অন্তর থেকে খালিস দিলে যদি সে নিয়ত মানে তওবা করে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু রাসূল বলছেন কেউ যদি গীবত করে, ওই গীবত করার পরে আল্লাহ রাসূল বলছেন গীবতের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না যতক্ষণ না যার নামে গীবত করলেন তার কাছে গিয়ে মাপ চাইতেন ততক্ষণ আল্লাহ পাক কিন্তু আপনাকে আমাকে মাফ করবেন না। তাহলে মুসলমানের চরিত্র কিন্তু গীবত না করা। তার যে মুসলমান নামধারী ব্যক্তি গীবত করবে তাহলে জানতে হবে তার মধ্যে মুসলমানের চরিত্র নেই, সুতরাং সে নামে মুসলমান হলেও আল্লাহ পাকের দরবার শরীফে সে মুসলমান হিসাবে কবুল হয় নাই। সুতরাং ভাই আমার এই জিনিসগুলোর ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, শুধু হই হই করলে হবে না, এই বিষয়গুলো বোঝার বিষয় আছে। কথা আমার বুঝতে পারছেন তো আপনারা? হ্যাঁ কিনা বলেন। ওই একাই বুঝেছে, ওর মনটা সাদা, যে ওর অন্তরটা না সাদা, আর আমাদের সব রকম মিশিয়ে গেছে। আমি যেটা বলতে চাইছি, তাহলে গীবত মুসলমানদের চরিত্র নয়। তাহলে যে ব্যক্তি গীবত করবে তাহলে আপনাকে আমাকে জানতে হবে সে মুসলমান নামদারি হলেও সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার শরীফে একজন মুসলমান বান্দা হিসাবে কতটা গ্রহণীয় হয়েছে সন্দেহ আছে। সুতরাং এই দুটো জিনিসের উপর যদি আমি আপনি ঠিক থেকে নিজেদের আমলগুলোকে করতে পারি, এক হলো অরিজিনাল মানুষ হওয়া, দুই হলো অরিজিনাল মুসলমান হওয়া। ভাই মসজিদে নামাজ পড়ি, পড়েন আলহামদুলিল্লাহ, ওই নামাজটা আল্লাহ পাকের দরবারে কতটা কবুলিয়াতের নামাজ এটা আমাকে আপনাকে বুঝতে হবে। ওই নামাজটা আমি যে সেজদা করলাম আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সেজদাটাকে আল্লাহ পাক কবুল করলেন কিনা সেটা কিন্তু আমাকে আপনাকে ভাবতে হবে। শুধু নামাজ ওই পড়লাম আর সেজদা দিয়ে বেরিয়ে চলে আসলাম এটার নাম কিন্তু নামাজ পড়া নয়। আপনি একটা বাড়ি তৈরি করবেন, এখন বাড়ি তৈরি করার সাথে সাথে আপনাকে ঢালাই দিতে হবে, প্লাস্টার করতে, তবে তো সম্পূর্ণটা জিনিস হবে, যা যা করণীয় তো আপনি ঢালাই দিয়ে রেখে দিলেন, তো ঢালাই দিয়ে রেখে দিলে তো বাড়িতে আপনি বসবাস করতে পারবেন না, কারণ ওটা ইনকমপ্লিট, কমপ্লিট নয়। ঠিক তেমনি ভাবে আপনি নামাজ পড়লেন, নামাজটা আল্লাহ পাকের দরবার শরীফে কবুলিয়াতের নামাজ হলো কিনা সেটা যদি আপনি নিজের বিবেককে প্রশ্ন না করেন, নিজে না অনুধাবন করতে পারেন, তাহলে আপনি নামাজি হতে পারেন না। আল্লাহর মাহবুব বান্দারা তারা যখন নামাজ পড়তেন তাদের দিলের মধ্যে একটা খৌফ থাকতো, ভয় থাকতো, কি যে আমি যে নামাজ পড়ছি আমার নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে কিনা, যদি আমার এই নামাজ পড়াটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল না হয় তাহলে আমার এই যে প্রচেষ্টা, আমার এই মেহনত, আমার এই কষ্টটা আল্লাহ পাকের দরবার শরীফে কোনো দাম হবে না। সুতরাং আল্লাহ ওয়ালা মানুষগুলো যারা আল্লাহর মাহবুব বান্দা তারা সব সময় চেষ্টা করতেন যে নামাজটা যেন আল্লাহ পাকের দরবারে কবুল হয়। এই নামাজকে আল্লাহ পাকের দরবারে কবুল করানোর জন্য আল্লাহর মাহবুব বান্দারা দুনিয়ার সমস্ত নোংরা বাজে অন্যায় কাজগুলো থেকে নিজেরা হেফাজত হতেন। বিশেষ করে এই যে গীবতের কথাটা আমার প্রসঙ্গক্রমে এসে গেল যে গীবত থেকে তিনি তারা সবসময় কিন্তু দূরে থাকতেন, কারণ হযরত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গীবতের অনেক ভাগ আছে। ভাই গীবতের অনেকগুলো ভাগ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গীবতের বায়ান দিচ্ছেন তখন একজন ব্যক্তি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো ব্যক্তি একটা অন্যায় করে, ভালো করে বুঝবেন গীবতের ডেফিনিশনটা মানে ব্যাখ্যাটা, ডেফিনিশন নাই ব্যাখ্যা, যে যদি কোনো মানুষ একটা ভুল করেছে, আর আমি তামিম সিদ্দিকী একটা ভুল করলাম, আমার এই ভুলটা নিয়েই যদি আমার আড়ালে কেউ যদি বলা বলি করে, সাহাবা হুজুর আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন হুজুর কেউ যদি ভুল করে, ভুলটাকে নিয়েই যদি আড়ালে বলা বলি করে তাহলে কি সেটা গীবত হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন দেখো সাহাবা, কেউ যদি ভুল করে সেই ভুলটাকে নিয়ে যদি তার আড়ালে আলোচনা করে তাহলে সেটা অবশ্যই গীবত হবে, আর যার সম্পর্কে আলোচনা করা হচ্ছে সে যদি ওই ভুলটা না করে তাহলে তোমার মিথ্যাচার মানুষের সামনে প্রচার করার গুণা তোমার উপরে হবে।
খুব কঠিন ব্যাপার। তাহলে আমি অন্যায় করেছি, আমার অন্যায় নিয়েও আপনি আমার আড়ালে বলতে পারবেন না। অন্যায় যদি আমার বলতে হয় তো আমার সামনে আমাকে বলতে হবে যে ভাই আপনার এটা ভুল হয়েছে, আপনার এটা অন্যায় হয়েছে। আমার অন্যায় যদি আমার আড়ালে বলেন, রাসূল বলছেন ওটাও গীবত, আর আমার অন্যায় নয় সেই ব্যাপারে না জেনেও যদি আপনি বলেন সেটাও মিথ্যাচার হচ্ছে, আমার নামে অপবাদ দেওয়া হচ্ছে, তারও গুনাহ হবে। সুতরাং এই জিনিসটা কিন্তু অনেক কঠিন। কিন্তু আমাদের দেখবেন সমাজে আমরা আকসার মানুষ আজকে নামাজের কাতারের সামনে দাঁড়ায়, নামাজ পাঁচ ওয়াক্ত পাইবানদের সাথে আমরা নামাজ পড়ি, কিন্তু তারপরে দেখবেন তারা মাঝে মধ্যে বা প্রায়ই দেখা যায় তারা গীবত গিল্লা পরনিন্দা পরচর্চার মধ্যে জড়িয়ে পড়ে। সুতরাং আমাকে আপনাকে চিন্তা করতে হবে যে আমরা ইসলামের মধ্যে থেকে মুসলমানের যে চরিত্র সেই চরিত্র নিয়ে যেন আমরা চলতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চরিত্রগুলো কোথায় পাবেন? আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হুজুরদের দিকে আপনাকে আমাকে খেয়াল করতে হবে। হযরত আবু বকর হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের খলিফা, আবার শ্বশুর, তার জিন্দেগীর একটু কথা প্রসঙ্গে আমার মনে পড়ে, তিনি যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার কিছুদিন পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শরীফ থেকে সবেমাত্র ঘুরে এসেছেন এবং ভোরবেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের সামনে ঘোরাফেরা করছেন। তো তখন আবু জেহেল আমার নবীকে জিজ্ঞাসা করলেন, এই মুহাম্মদ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তুমি এত সকালবেলায় এখানে ঘোরাঘুরি করছো, পাইচারি করছো, কি ব্যাপার, তোমার কাছে কি নতুন কোনো খবর আছে নাকি? আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, চাচা ঠিকই বলেছেন আপনি, আমার কাছে নতুন খবর আছে। কি খবর চাচা? আমার সাথে আল্লাহর দেখা হয়েছে। কি গো, মিরাজ মানে আল্লাহর নবীর সাথে আল্লাহ দেখা তো নাকি? মিরাজ ব্যাপারটা আপনারা জানেন কম বেশি। তো আবু বকর সিদ্দিক আমার নবী পাক আবু জেহেল আমার আবু জেহেল চাচাকে বললেন যে চাচা আপনি ঠিকই বলেছেন, আমার যে এটা নতুন কথা আপনি ঠিকই বলছেন, গতকালকে আমার সাথে আল্লাহর দেখা হয়েছে। আবু জেহেল টিটকিরি করে বলছে, বাবা তোমার সাথে আবার আল্লাহরও দেখা হয়ে গেল? বলে হ্যাঁ চাচা জান, শুধু দেখা নয়, আল্লাহ পাক আমাকে অনেক কিছু ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখিয়েছেন, অনেক কথাবার্তা আমার হয়েছে। তখন আবু জেহেল এটাকে ভ্রান্ত ভুল বলেছেন তার মনে, বলছে তুমি এই এক কাজ করো, আরো পাঁচটা লোকের সামনে বলতে পারবে? তুমি যে আমাকে একা পেয়ে এই কথাটা বলছো, আরো পাঁচজনের সামনে বলতে পারবে? তো বলে হ্যাঁ কেন পারবো না। আবু জেহেল চার পাঁচজন লোককে ডাকলেন, ডাকার পর আমার নবীকে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে কি নতুন খবর আছে গো? আমার ভাইরা বাবাদেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী থাকতে বললেন না, এমন সময় চাচা আবু জেহেলকে সঙ্গে সঙ্গে বলেছিলেন, ও আমার চাচা জান আপনি শুনেন শুনেন, গতকালকে আমার সাথে আমার আল্লাহ পাকের দিদার হয়েছে, আল্লাহ পাকের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। ভাইরা আমার বাবাদেরা কানটা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় আমার নবী পাকে সেই জবান মুবারকের কথা শোনার সঙ্গে সঙ্গে ওই জায়গায় যে সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী পাকের জবান মুবারকের কথাটা শুনেছে, তারা তাদের মধ্যে কয়েকজন আর থাকতে পারলো না, এমন সময় দৌড়ে 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 হযরতে আবু বকর হুজুরের কাছে চলে গেলেন। মানে গোঁজা মারার লোকটা এখন বর্তমানে শুধু আছে তা নয়, সে তখন থেকেই ছিল। যখন আমার নবী পাকের জবান থেকে শুনেছে যে গতকালকে আমার সঙ্গে আল্লাহ দেখা হয়েছে, দিদার হয়েছে, কিছু মানুষ যারা ছিলেন তাদের মধ্যে কিছু মানুষ দৌড়ে আবু বকর হুজুরের কাছে চলে গেলেন। কেন? আবু বকর হুজুর সবেমাত্র ইসলাম কবুল করেছে, আবু বকরকে একটু ভাঙমালি দিতে হবে। ভাঙমালি বোঝেন না আপনারা? ভাঙমালি বোঝেন না? দেখবেন কারোর বিয়ের আলোচনা হলে একটা শ্রেণীর মানুষ আছে তারা ভাঙমালি দেয়, তারা জীবনে ভালো কাজ করতে পারবে না, কারোর উপকার করতে পারবে না, কিন্তু ভাঙমালি দিতে খুব ভালো পারবে। একটা বড় বিয়ের কথা হচ্ছে, এই কি ব্যাপার, এই বিয়ে কথা হচ্ছে, এই তুই জানিস ও অমুক, তুই কার সঙ্গে বিয়ে দিচ্ছিস রে, পাগল নাকি? কারোর উপকার করতে পারে না, সারা জীবন মানুষকে ডিমোটিভেট করে গেছে কিন্তু কারোর উপকার কোনোদিন করতে পারে না। মনে রাখবেন এই সমস্ত মানুষগুলো কবরে এবং আখেরাতে কি হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আল্লাহ রাসূল বলছে তোমরা মানুষের উপকার করো,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে একটা ইহুদি এসে পেশাব পায়খানা করে দিয়ে চলে গেছে, আল্লাহ নবী তার সাথে সদ ব্যবহার করেছেন। সাহাবা হুজুররা রেগে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে আবার হুকুম দেন, আমরা ওর ব্যবস্থা করবো। এই সাহাবা চুপচাপ দাঁড়িয়ে থাকো। তো ইহুদিটা পেশাব পায়খানা করে দিয়ে যখন এসেছেন, বলে ভাই আমাকে মাফ করো। কে বলছেন? নবী বলছেন। ইহুদি তো অবাক, আর আমি পেশাব করলাম, পায়খানা করলাম, আর আমার কাছে মাপ চাইছে? ভাইরা আমার বাবা দিয়ে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় ইহুদি ভাইটা থাকতে বললেন না, এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, এই মোহাম্মদ আপনি বলেন বলেন, আপনি আমার কাছে কেন মাপটা চাইছেন একটুখানি বলে দেন। ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী বলেছিলেন, ও আমার ইহুদি ভাই, আপনি আমাদের মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে আপনি পেশাবার পায়খানা করে দিয়ে চলে গিয়েছিলেন। আমি মনে মনে চিন্তা করলাম, আহারে আমার ইহুদি ভাইটা গতকাল আমার বাড়ির মেহমান ছিলেন, আমার বাড়ির আমি আপনার কাছে একটুখানি মাপ চেয়ে নিচ্ছি। মাথায় ঢুকছে তো? হ্যাঁ, একটু ঢোকানোর চেষ্টা করেন, বুঝতে পারবেন। কেন মাপ চাইছে? আল্লাহ নবীর বাড়ির খাদ্য খেয়ে যদি তার কোনো অসুবিধে হয়ে থাকে, তার জন্য মাপ চাইছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী পাকের মানসিকতাটা কত হাই রাই, কত হাই ফাই মানসিকতা ছিল, উদার মনের ছিল। কিন্তু আজকে আমি আপনি মুসলমান, আমরা উদার মনের হতে পারছি না। আমরা লোকের পিছনে বস দেবো কি করে, সেই চেষ্টায় ব্যস্ত। তবে আর কাজ হবে না, ব্যাপার তো এই যে মানুষ, এরা কার ইমাম? ইমামের পিছনে আমরা কথা বলি। ইমাম মানে কি? নেতা। ইমাম কে ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইমাম ছিলেন। মসজিদে নববী শরীফে আমার রাসূল ইমামতি করতেন, সাহাবা হুজুররা পিছনে নামাজ পড়তেন। দেখেন, আল্লাহর নবী যখন ইমামতি করতেন তখন ফজরের ফরজ নামাজ দু রাকাত ছিল, এখনো কিন্তু দু রাকাত আছে। তখন জোহরের ফরজ নামাজ চার রাকাত ছিল, এখনো চার রাকাত আছে। সব একই আছে, শুধু মানুষগুলোর পরিবর্তন। তাহলে আজকে আমার আপনার মসজিদে যাকে আমি আপনি ইমাম হিসাবে রাখবো, তাকে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমাম ছিলেন, ইমাম হিসাবে তার যে সম্মান প্রাপ্য ছিল, আজকে আমার আপনার মসজিদের ইমামদেরকেও সেই সম্মান দেওয়া অবশ্যই দরকার। কিন্তু আমরা দিই না। ইমাম সাহেব ধরে নেন মসজিদে টাইম হয়ে গেছে, আসরে ঢুকতে 10-2 মিনিট দেরি হয়েছে, বাইরে সমালোচনা, ইমাম সাহেব কোথায় থাকে, 2 মিনিট দেরি হয়ে গেল, আমার ওই কাজ ওই কাজ হ্যান কাজ আমার দেরি হয়ে যাচ্ছে। ইমাম সাহেব মনে রাখবেন, ভাই আমার আপনার আব্বা জানে চাকর নয়, তার যোগ্যতা তার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, সেই সেই যোগ্যতা ক্ষমতা অর্জন করেছেন বলেই আপনার মসজিদে মেম্বারে গিয়ে সে আল্লাহু আকবার বলে নামাজ পড়াতে পারছেন। পৃথিবীর মধ্যে সবথেকে কঠিন এবং শক্ত কাজ হলো ইমামতি করা। যখন তিনি ইমামের মধ্যে দাঁড়াচ্ছেন, আনা ইমামুল লিমান হাদারা ওয়া মাইয়াহদুরু, অর্থাৎ আমি ইমামতি করছি আমার পিছনে যারা হাজির আছে তাদের, এবং যারা পরে পরে হাজির হবে তাদেরও। এই যখন নিয়ত করে ইমাম ইমামতি করতে দাঁড়িয়ে গেলেন, আর আমি আপনি ইমামের পিছনে যখন নামাজে দাঁড়িয়ে যাই, একটা দায়িত্ব বিহাজাল ইমাম, আল্লাহ আমি এই ইমামের পিছনে ইক্তেদা করছি। যখন আপনি সেই ইমামের পিছনে ইক্তেদা করলেন, আপনার সমস্ত দায়ভারটা ইমাম সাহেবের ঘাড়ে গিয়ে পড়লো। সেই দায়ভার নিয়ে কে মদখোর, কে সুদখোর, কে ঘুষখোর, কে গাঁজাখোর, এই সমস্ত খোরগুলোর পিছনে মুক্তাদি হিসাবে তাদের গুনাহ, তাদের সমস্ত দায়ভার নিয়ে একটা ইমাম সাহেব নামাজ পড়ায়। সতেব সারা পৃথিবীর মধ্যে সবথেকে কঠিন এবং শক্ত কাজ হলো ইমামতি করা। কিন্তু আফসোস, আজকে সেই ইমামদেরকে আমার আপনার পক্ষ থেকে কোনো সম্মান নেই, কোনো গুরুত্ব নেই, কোনো ইজ্জত নেই, কোনো কিছুই নেই। তারা যেন বাপ মা মারা দায়, আমার আপনার গ্রামের মানুষগুলোকে নিয়ে তাকে ইক্তেদা করে নামাজ পড়াতে হবে, তাদের যেন দায় পড়ে গেছে। সুতরাং সম্মান দেওয়া শিখতে হবে। আপনি যদি কাউকে সম্মান দেন, তবে আল্লাহ আপনাকে সম্মান দেবে। অত ইজ্জুমান তাশা অত জিল্লমান তাশা, ইজ্জত দিনের মালিক, দিনেওয়ালার মালিক আল্লাহ, আর ইজ্জতকে লেনেওয়ালার মালিকও আল্লাহ। সুতরাং আপনাকে সম্মান দিতে হবে। আপনি যদি ছোট বাচ্চাগুলোকে ভালো না বাসেন, ওরা দেখবেন আপনাকে সম্মান করবে না। অতএব ছোট বাচ্চাগুলোকে ভালোবাসবেন, আদর করবেন, ওরা দেখবেন আপনি যখন যাবেন, আপনি বড় ওরা উঠে দাঁড়িয়ে পড়বে, সম্মান দেবে। আপনি ভালোবাসলে সম্মান দেবে, আপনি কাউকে সম্মান দেন সেও আপনাকে সম্মান দেবে। সুতরাং সম্মান দেওয়া শেখেন,
ভালোবাসা সেকেন্ড আদর দেওয়া শিখতে হবে। ও খামাখাই পাগলাপনাই কোনো মজা নেই, কোনো মজা নেই। বর্তমান যুগ একটা খুব কঠিন সন্ধিক্ষণের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যেখানে আমাদের ঈমান থাকবে না যাবে এরকম একটা প্রশ্ন এসে যাচ্ছে। বর্তমানে আমরা মুসলমান এই পশ্চিম বাংলার বুকে, ভারতবর্ষের বুকে মাথা উঁচু করে বাঁচতে পারবো কিনা এরকম একটা প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। এই যুগ সন্ধিক্ষণ খুব কঠিন, সেই সময় যদি আমরা মুসলমানরা এই নিজেদের মধ্যে দলাদলি করি, এই অমক আয়ান ত্যান এটা সেটা খাবি যাবি, তাহলে কিন্তু আমাদের মতো মুসলমানরা কিন্তু আস্তে আস্তে পিছনের দিকে চলে যাবে। আপনি ইতিহাস খোলেন, আপনি ইন্টারনেট খোলেন, আপনি দেখেন আজকে যে কোরআন শরীফ আমরা যেটা পড়ি, এই কোরআন শরীফকে রিসার্চ করে সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা সমস্ত সবকিছু বার করছে। যত পৃথিবীতে যা কিছু বেরোচ্ছে মনে রাখবেন সব কিন্তু এই কোরআনুল করিমকে রিসার্চ করার মাধ্যম দিয়ে, কথা বুঝতে পারছেন না, এই কোরআন শরীফকে রিসার্চ করা করে বার হচ্ছে। আজকে মাইক একটুখানি কথাই কথা বেড়ে যায়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেছিলেন যখন কাবা ঘরটা নতুন করে সংস্কার করা হয়ে গেল, যখন সংস্কার করছিলেন তখন আমরা রাজমিস্ত্রি ভাইরা হয় আছেন আপনারা জানেন, যখন ঈদ গাঁততে গাঁততে যখন বেশি হাইট হয়ে যায় তখন আর হাত পাওয়া যায় না, ভাড়া করতে হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন আল্লাহর হুকুমে কাবা ঘরটাকে সংস্কার করছিলেন, ঠিক হাত পাচ্ছিলেন না আর কাজ করার, তখন আল্লাহ পাকের কুদরতি পাথরের উপরে দাঁড়াতে বললেন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যখন ওঠার কথা মনে হতো পাথর তুলে দিতেন, আবার যখন নামার কথা মনে হতো পাথর নামিয়ে দিতেন, এটা সম্পূর্ণ আল্লাহ পাকের কারিশমা। তো সেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘরকে কমপ্লিট করে ফেললেন, আল্লাহকে বলে আল্লাহ আমি আপনার কাবা ঘরকে মোটামুটি সংস্কার করে ফেলেছি, এখন আমার কাজ কি? আল্লাহ পাক বললেন তুমি এবার সমস্ত মানুষকে হজের আহ্বান করো, হজের জন্য ডাকো। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন আল্লাহ আমি হজের জন্য ডাকবো, আমার এই জাপানের কথা কজন শুনতে পাবে, আমার এই জোর সামনে, এই যে মাইক বন্ধ করলে আমার গলার আওয়াজ পিছনে মানুষ বুঝতে পারবে, সামনে হয়তো কিছু বুঝতে পারবে। তো ইব্রাহিম সালাম বলছেন আল্লাহ আমি, ইব্রাহিম সালাম বললেন আল্লাহ পাক বললেন নবী ইব্রাহিম নবী তুমি একটু উঁচু জায়গায় উঠে দাঁড়াও, তুমি আওয়াজ দাও। ভাইরা আমার বাবা দিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন থাকতে পারলেন না, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন ইব্রাহিম তুমি যাও 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 চলে যাও, তুমি একটা উঁচু জায়গার উপরে দাঁড়িয়ে পড়ো, উঁচু জায়গার উপর দাঁড়িয়ে গিয়ে তুমি একটুখানি হজের জন্য আহ্বান করো, তোমার কাজ হলো আহ্বান করা, আর তোমার আহ্বানের আওয়াজটা সমস্ত জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্বটা হলো আমি আল্লাহ আমার। ভাইরা আমার বাবা দিরা ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতে পারলেন না, এমন সময় একটু উঁচু জায়গার উপরে উঠে গিয়ে এমন সময় হজের জন্য আহ্বান করতে শুরু করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তার আহ্বানের আওয়াজটা সমস্ত মানুষের কানে কানে পৌঁছে দিয়েছিলেন। শুধু মানুষ নয় মানুষ নয় মানুষ নয়, সেই সময় আমি আপনি রুহের জগতে ছিলাম, ওই সময় আমার আপনার রুহের জগতে থাকাকালীন রুহের জগতেও আল্লাহ পাক আওয়াজটা পৌঁছে দিয়েছিলেন, ওই সময় সমস্ত মানুষ আর রুহের জগৎ থেকে আওয়াজটা উঠেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শরীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শরীকা লাক। এই আওয়াজটা ওঠার সঙ্গে সঙ্গে মুহাদ্দিসিন ইকরামরা বলেন ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ শুনে যে সমস্ত মানুষগুলো যে সমস্ত রূহগুলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আওয়াজ দিয়েছেন, আমার আল্লাহ পাক ওয়াদা করেছেন ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ পাক জীবনে একবার হলেও আল্লাহ পাকের ফরজ হজটা আদায় করি নেবে। তাহলে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম উঁচু জায়গায় উঠে আওয়াজ দিলেন, আওয়াজটা পৌঁছে দিলেন কে? জোরে বলেন। শুধু মানুষ সেই সময় যারা মানুষ ছিল তাদের নয়, রুহের জগতে পৌঁছেছিলেন, তখন আমি আপনি রুহের জগতে ছিলাম। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের হজের আওয়াজ শুনে তারা যখন বলতে শুরু করেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আজকে আমার এই কোতুলপুর গ্রামে যারা হাজি আছে সেই দিন রুহের জগতে ছিল, তারাও কিন্তু লাব্বাইক বলে আল্লাহ ডাকে সাড়া, ইব্রাহিম নবী ডাকে সাড়া দিয়েছিলেন। তাহলে এই যে ইব্রাহিম নবী আওয়াজ দিলেন তার আওয়াজটা পৌঁছে গেল, এই কনসেপ্ট থেকে কিন্তু আজকে মাইক, আমি মাইকের সুইচ বন্ধ করলে আওয়াজ পাওয়া যাবে না। তাহলে ইব্রাহিম নবী আস্তে করে বলেছিলেন, তিনি তার কত জোরে চিল্লাবে কিন্তু চারদিকে পৌঁছে গেল। এই যে পৌঁছে যায়, কোন মানুষ কথা বললে সেই কথাটাকে মানে ছড়িয়ে দেওয়া যায়, এই কনসেপ্ট থেকে কিন্তু আজকের এই মাইক তৈরি হয়েছে, এটা মাথায় রাখতে হবে।
সমস্তটাই কোরআনকে রিসার্চ করে হচ্ছে ভাই। কোরআনটা কাদের ধর্মগ্রন্থ এটা সবাই বলবেন না, এটা সবাই বলেন না। আমাদের মানে কাদের? মুসলমানদের। আজকে মুসলমানদের ধর্মগ্রন্থ হলো কোরআন। এই মুসলমানদের ধর্মগ্রন্থকে রিসার্চ করে বৈজ্ঞানিকরা বড় বড় জিনিস বার করে ফেলছে, আর আমরা মুসলমান এই কোরআনকে মেনে যদি চলতাম একটুখানি তাহলে আমাদের জিন্দেগিটা পরিবর্তন হয়ে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফে যখন গেলেন তো মদিনা শরীফে যাওয়ার আগে একটু রেস্ট নিচ্ছিলেন। আর রাসূল মক্কা থেকে মদিনা শরীফে যাওয়ার এক বছর আগে আল্লাহর নবী একজন সাহাবাকে পাঠিয়েছিলেন, এই সাহাবা তুমি যাও মদিনা শরীফে, তুমি গিয়ে শুধু কোরআন শরীফের শিক্ষা দেবে। কিসের শিক্ষা দেবে? আমাদের ছেলেরা বাচ্চারা কোরআন শরীফ পড়ে না? পড়ে তো, মক্তব বা মসজিদে একটা সময় করে পড়ে। তো কোরআনের শিক্ষা দেবে, আল্লাহ নবী বলেন যাও তুমি কোরআনের শিক্ষা দেবে। তো সেই সাহাবা মদিনা শরীফের মানুষদেরকে কোরআনের শিক্ষা দিয়েছিলেন, নামাজ রোজা ওসব নয়, তখন তো নবী যাইনি, তার নামাজ রোজা আসবে কোত্থেকে? শুধু কোরআনের শিক্ষা। তো যখন আল্লাহ নবী মদিনা শরীফে আপনার কি বলে যাবেন, একটু হাঁপিয়ে গেছেন, বিশ্রাম নিচ্ছেন এক জায়গায় বসে, মদিনা শরীফের মানুষদের কাছে খবর গেল, ওগো তোমাদের সেই কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত মানুষ যার জন্য তোমরা কম বেশি একটা বছর কোরআনে শুনে আসেছো সেই মানুষটা এসে গেছে। তখন তারা কিন্তু নবীকে দেখেনি ভাই, নবীর আগমন বার্তা শুনে তারা আনন্দিত হয়ে ফাতাহাজ্জালু তারা এক পা তুলে নাচতে শুরু করে দিয়েছিল, আর মুখে বলেছিল কি জানেন, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহিদা। এই কবিতাটা তারা বলেছিল আর এক পাতলে নাচতে নাচতে আমার রাসূলুল্লাহর কাছে এগিয়ে গিয়েছিল। জোরে বলুন, তারা কিন্তু নবীকে দেখেনি ভাই তখনো, নবীটা কেমন তারা জানতোই না, কিন্তু কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের ভিতরে নবী প্রেম জন্মে দিয়েছিলেন। কে? জোরে বলে, জোরে বলে। তাহলে মদিনার মানুষরা তারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যদি তাদের দিলের মধ্যে অন্তরের মধ্যে রাসূলুল্লাহর প্রেম আল্লাহ ঢুকে দিতে পারে, আমরা মুসলমান আমরা যদি অন্তর থেকে নবীর প্রতি ভালোবাসা দেখাই, আমাদের দিলের মধ্যে কি আল্লাহ নবী প্রেম ঢোকাতে পারেন না বাবা? এই পারেন কি পারেন নে? একটু চেষ্টা করে মান জাজ্জা ওয়াজাদ, আপনি চেষ্টা করলে ফল দেবেন আল্লাহ। সুতরাং চেষ্টা করতে হবে। চেষ্টাটা কিভাবে করবেন? শুধু নবী নবী ঘরে বসে করলে নবী হবে না? আল্লাহ নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি রাসূলুল্লাহ আমাকেই ভালোবাসলো, যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত তাকে সাথে করে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব। আর একটা রেওয়াতে আছে আমি আর ওই মানুষটা আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ভাই নবীর প্রেম হাসিল করার চেষ্টা করুন। আপনি যদি একটা ভালো মানুষ হতে চান নবীর প্রেম দরকার আছে। আপনি যদি মনুষ্যত্ববোধের মানুষ হতে চান আপনার ভিতরে নবী প্রেম দরকার আছে। আপনি যদি একটা ভালো মুসলমান হতে চান, মুসলমানের চরিত্র আপনার দিলে দিলে রাখতে চান, আপনার মধ্যে নবী প্রেম প্রয়োজন আছে। নবী প্রেম ছাড়া আপনি কোনোদিন ভালো মানুষ হতে পারবেন না, আর নবী প্রেম ছাড়া আপনি কোনোদিন ভালো মুসলমানও হতে পারবেন না। সুতরাং নবীর প্রেমে পাগল হওয়ার চেষ্টা করে। আল্লাহ নবীর সাহাবারা রাসূলুল্লাহকে ভালোবেসেছিলেন, আম্মাদের মা আয়েশা আমার নবী পাককে ভালোবেসেছিলেন, আম্মাদের মা ফাতেমাতুজ জোহরা আমার নবী পাককে ভালোবেসেছিলেন, হযরত আবু বকর সিদ্দিকী, হযরত ওমর ফারুক, ওসমান গনি, হযরত আলী প্রত্যেকই আমার নবী পাককে প্রাণ দিয়ে অন্তর দিয়ে ভালোবেসেছিলেন। এই যে গাছপালা দেখছেন না, আল্লাহ নবীর যুগের গাছপালাগুলো আমার নবী পাককে ভালোবেসেছিল, জীব জন্তু জানোয়ার আমার নবী পাককে ভালোবেসেছিল, আকাশের চাঁদ আকাশের সূর্য আমার নবী পাককে ভালোবেসেছিল। সুতরাং রাসূল এমন একটা ব্যক্তিত্ব যাকে প্রত্যেকেই ভালোবেসেছিল, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি তাকে ভালোবেসেছিল। 18,000 মখলুকাতকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন, ওই 18,000 মখলুকাতই কিন্তু আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমার বিষয়বস্তুটা অন্যদিকে চলে যাচ্ছে, ওদিকে থাক। তো আমি যেটা বলতে বলতে চলে যাচ্ছিলাম যে ওই ইহুদিটা পেশাব পায়খানা করে দিয়ে চলে গেছে, সাহাবা হুজুররা রেগে যাচ্ছে, হুজুর একটু আমাদেরকে বলে না একদম কোনো কথা বলবে না,
ভাইরা আমার বাবা জিরা শুনে রেখে দেন জেনে রেখে দেন ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী থাকতে বললেন না এমন সময় ইহুদিটার কাছে মাপটা চাইতে শুরু করলেন ও আমার ইহুদি ভাই আপনি আমাকে মাফ করে দেন আমার বাড়ির খাদ্যকে হয়তো আপনার কষ্ট হয়ে গিয়েছে তাই জন্য আপনি পেশাব পায়খানার জায়গা পান না রাগে 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 আমাদের মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে আপনি পেশাব পায়খানা করে দিয়ে চলে গিয়েছেন আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন ওই সময় ইহুদিরা থাকতে বললেন না এমন সময় নবী পাককে বলেছিলেন এই নবী মুহাম্মদ আপনি শুনে রেখে দেন জেনে রেখে দেন আপনার খাদ্যকে আমার কোনো কষ্ট হয় না আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি আপনাদেরকে অপমানিত করার জন্য আমি আপনাদেরকে অপমান করার জন্য মদিনার মসজিদে নববী শরীফের বিভিন্ন জায়গায় পেশাব আর পায়খানা করে দিয়ে চলে গিয়েছিলাম এই কথা শোনার সাথে সাথে সাহাবা হুজুর আরো রেগে ফায়ার বলে তোর এত বড় সাহস তো ইচ্ছা করে আমাদের মসজিদে পেশাব পায়খানা করেছিস কি গো আমাদের মসজিদে কেউ যদি বাজে কিছু গরম করে ছেড়ে দেবো তাকে খোঁজ পেলে একদম পুরো পার গোষ্ঠী ষষ্ঠী পুজো করে ছেড়ে দেবে রাসূলুল্লাহ কি বললেন এই সাহাবারা চুপচাপ ভাইরা আমার বাবা জিরা শুনে রেখে দেন জেনে রেখে দেন ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী থাকতে বললেন না এমন সময় ইহুদি ভাইটাকে বলেছিলে ও আমার ইহুদি ভাই আপনার মনুষ্যত্বের মধ্যে যেটা ভালো মনে হয়েছে করেছে এই যে মনুষ্যত্বের কথা বললাম না প্রথমে মনে আছে তো নাকি গো নাকি সবগুলো খেয়ে ফেলেছিল ওই যে মনুষ্যত্ব এই আসেন মনুষ্যত্ব ভাইরা আমার বাবাজিরা ওই সময় নবী পাক থাকতে পারলেন না এমন সময় আমার নবী পাক নবী পাক সঙ্গে সঙ্গে ওই সাহাবা ওই আপনার ইহুদিটাকে বলে দিয়েছিলেন ও আমার ইহুদি ভাই আপনি শুনে রেখে দেন জেনে রেখে দেন আপনার মনুষ্যত্বে যেটা ভালো মনে হয়েছে আপনি করেছেন কিন্তু আপনি জান 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 আপনি আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আপনি আমাদেরকে তাকলিফ দেওয়ার জন্য আপনি আমাদেরকে অপমানিত করার জন্য মদিনার মসজিদে নববী শরীফে আপনি পেশাবার পায়খানা করলেও আমরা মনুষ্য সত্যবোধ আমাদের রয়েছে আমরা আপনি একজন মানুষ হিসাবে আপনাকে আমরা অন্তর থেকে মাফ করে দিলাম আপনার যেটা ভালো হয়েছে করেছে কিন্তু আমাদের মধ্যে একটা মনুষ্যত্ব আজকে আমরা আপনি একজন মানুষ মানুষ হিসাবে আমরাও আপনাকে মাফ করে দিলাম ইসলাম বোঝেন ভাই এত ওয়াজ এত নসিহত চারিদিকে তো হচ্ছে কিছু কিছু নেওয়া লাগবে হ্যাঁ এখন মসজিদ ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ নামাজি প্রচুর ভালো দিক কিন্তু সুদখোর কমে নেই এটা কিন্তু খারাপ দিক কথা বুঝতে পারলেন না নামাজি অনেক বাড়ছে এটা ভালো দিক আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কিন্তু সুদখোরটা যে কমছে না বাপ মিথ্যা কথা বলা যে কমছে না লানাতুল্লাহি আলাল কাযিবিন যারা মিথ্যা কথা বলে তাদের উপর খোদা পাকের লানত বর্ষায় নামাজি হচ্ছে মসজিদ ভরে যাচ্ছে কিন্তু মিথ্যা কমছে না এটা কিন্তু দিক ভালো নয় নামাজি বাড়ছে যেমন দিক ভালো তেমন গীবত করার লোক বাড়ছে এদিকটা খারাপ মিথ্যা কথা বলার দিক লোক বাড়ছে এটা খারাপ দু নম্বরই লোক বাড়ছে এটা খারাপ তাহলে আমাকে আপনাকে আগে মিথ্যা বলা বন্ধ করতে হবে আমাকে আপনাকে আগে পরনিন্দা পরচর্চা করা বন্ধ করতে হবে আমাকে আপনাকে আগে লোকের বিভিন্ন কাজে ভাঙমালি দেওয়া বন্ধ করতে হবে যেগুলো সেগুলো আমি আপনাদেরকে বলি এগুলোকে বন্ধ করার পরে যদি আমি আপনি মসজিদে গিয়ে নামাজ পড়তে যাই না দেখবেন আপনার নামাজটা শান্তির সাথে হচ্ছে নাহলে কি হবে নামাজে দাঁড়িয়েছি মনে মনে হচ্ছে বেরিয়ে ওই লোকটাকে ফোন করব যে ওর কাছে কিছু টাকা ধার করব করে ভোগাবো নামাজে নিয়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে কত বুঝতে পারছেন না দুঃখ করবেন এটা বাস্তব পরিস্থিতিটা আমি বলছি নামাজে নিয়ত করছে বলে ওই যে ওই অমুক জন ওই করছে হ্যাঁ ওই আপনার কি বলে দাঁড়া ওর ব্যবস্থা আমি করছি নামাজ পড়তে দেয় ওই পার্টির নেতাকে আমি যাব গিয়ে অমুকের নামে হ্যাঁ এমন বলা বলবো কাল থেকে ওর একদম পুরো ব্যাংক সিদ্ধ করতে কোথায় কি হচ্ছে নামাজে দাঁড়িয়ে আল্লাহ নবীর নামাজ সাহাবা হুজুরদের নামাজ যে নামাজ ছিল সেই নামাজ এখন আমার আপনার মধ্যে আছে কিন্তু আল্লাহ নবীর নামাজ সাহাবা হুজুরদের নামাজ আর আমার আপনার নামাজ কিন্তু আসমান জমিনের মতো পার্থক্য হয়ে গিয়েছে তো ভাই আমার বাবা জিরা আজকে নামাজ পড়বো আমরা কিন্তু অন্তরটাকে পরিষ্কার করে আল্লাহ ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব আল্লাহ রাসূল বলছেন তোমাদের শরীরের মধ্যে এক টুকরো গোস্ত আছে
সেই গোস্তটা যার ভালো থাকবে তার সমস্ত শরীরই ভালো থাকবে, সেই গোস্ত যার খারাপ হয়ে যাবে তার সমস্ত শরীর খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো আমাদের শরীরের অন্তর, ঠিক আছে, সেটা হলো আমাদের শরীরের অন্তর। অন্তর মানে হৃদয়, হৃদয় বোঝেন না, হৃদয় বোঝেন না, কলব, কলব হলো বাম স্তনের দুই আঙুল, নিচে হলো কলবের মকান, সেটা হলো কলব, সেটা হলো অন্তর, সেটা হলো হৃদয়। সুতরাং এই জায়গাটাকে পরিষ্কার করুন, এই অন্তরটাকে পরিষ্কার করুন। ইসলাম কিন্তু ছোট নয়, ইসলাম হলো বড়, তাই মন মানসিকতাকে বড়, মানসিকতাটাকে বড় করুন। ব্রড মাইন্ডের হন, ন্যারো মাইন্ডের হবেন না। যেটুকু কথা বলবেন, যতটুকু বলবেন, স্বচ্ছতার সাথে মাথা উঁচু করে সত্য কথা বলবেন, দুনিয়ার কোনো মানুষ হয়তো খুশি হবে না, খুশি হবেন পরওয়ারদিগার বিনিয়াত আল্লাহ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি গো, আমরা দুনিয়ার মানুষকে খুশি করতে চাই না আল্লাহকে খুশি করতে চাই? আল্লাহকে খুশি করতে চাই। সুতরাং আমাদের কাজ, আমাদের কাম, আমাদের প্রত্যেকটা জিনিস, বিশেষ করে ইবাদত, বিশেষ করে আল্লাহর নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, এক কথায় ইবাদত, এই ইবাদত গুলো দুনিয়ার মানুষকে খুশি করার জন্য যেন করবেন না, এই ইবাদত গুলো যেন হয় আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আজকে অনেক হাজি সাহেব আছে, হজ করে আসার পরে তাকে যদি হাজি সাহেব বলে ডাকা না হয় তার রাগ হয়ে যায়। বিয়ের দাওয়াত দিচ্ছেন, কার্ড পাঠিয়েছেন, হাজি লেখা হয় না বলে কার্ড ছুঁড়ে ফেলে দিয়েছে। কেন? আমি হজ করেছি, তুমি আমার নামের আগে হাজি লিখতে পারোনি? দায়িত্ব নিয়ে বলছি, ওর হজ কতটা কবুল হয়েছে আল্লাহ পাক বেহেতার ভালো জানেন। ও হাজি বলার থেকে না বলাটাই ভালো, কারণ তার উদ্দেশ্য হজ করা নয়, তার উদ্দেশ্য আল্লাহকে রাজি করা নয়, তার উদ্দেশ্য আল্লাহর রেজামন্দি হাসিল করা নয়, বরঞ্চ তার উদ্দেশ্য হলো তার নামের আগে হাজি লেখা। ফোন করে দেখবেন, হ্যালো আমি হাজি সাহেব বলছি। আরে ভাই, হাজি সাহেব তো অনেক আছে, কোন হাজি সাহেব, নাম তো তো বল। কত বুঝতে পারছেন না? অনেক আছে মৌলানা, হ্যাঁ আমি মৌলানা বলছি। আরে মৌলানা তো অনেক আছে, কোন মৌলানা বল না, তোর নাম নেই? মৌলানা তোর নাম, হাজি সাহেব তোর নাম। তাহলে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত নাম আছে, আমার মনে হয় নাম ধরে পরিচয় দেওয়া উচিত। আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবল রহমাতুল্লাহ আলাইহি, কত বড় একজন আলেমে হাক্কানি কুতুবে রব্বানি মুজাদ্দিদুজ্জামান ছিলেন, তিনি যখন নাম লিখতেন কি লিখতেন জানেন? আহকারুল ইবাদ মুহাম্মদ আবু বকর, অর্থাৎ নিকৃষ্ট বান্দাদের মধ্যে নিকৃষ্ট মুহাম্মদ আবু বকর, আহকারুন নাস মুহাম্মদ আবু বকর, মানুষের মধ্যে প্রাণীর মধ্যে নিকৃষ্ট মুহাম্মদ আবু বকর। তাহলে কি মানসিকতার মানুষ ছিলেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। আজকে আমাদের তো কাছেই, আমরা তো তারই অনুগামী অনুসারী সব এখানে বসে রয়েছি। আজকে তার আদর্শগুলো পড়েন, আজকে নবী পাকের জীবনী পড়েন, ফুরফুরার পীর আবু বকরের জীবনী পড়েন, সেই জীবনী পড়ে সেখান থেকে যেগুলো আমরা জিস্ট পাবো, সেই জিস্ট জিনিসগুলো নিয়ে আমাদের জীবনে, আমাদের বাস্তব, আমাদের বাস্তবিক জীবনে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে মনে রাখবেন আমরাও এক একজন আল্লাহওয়ালা মানুষ হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমাদের আল্লাহওয়ালা হতে হবে, দুনিয়া থেকে যখন কবরে যাব যেন ইমানদার হিসাবে কবরে যেতে পারি, মওতটা যেন হয় আমার আপনার ইমানদারের সাথে, বেঈমানের সাথে যেন মত না হয়। সুতরাং ভাই আমার বাবাজিরা, সংক্ষেপ আলোচনা, আমার পীরজাদা ভাই আল্লাহ তাআলা এসে গেছেন, সময়ে এসে গেছেন, কোনো অসুবিধা নেই।